আসসালামু আলাইকুম। নার্সিং ক্যারিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিগত বছরগুলোতে নার্সিং ভর্তি পরীক্ষায় বাংলা থেকে যে সকল প্রশ্ন করছে সে সকল প্রশ্ন আজকে আমরা দেখব। আমরা জানি যে নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন অনেক রিপিট হয়, তো এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়েন, আশা করা যায় আপনারা আগামী বছর যেই বা এই বছর যেই ভর্তি পরীক্ষাটা হবে নার্সিংয়ে সেইখানে অনেক প্রশ্ন আশা করা যায় কমন পাবেন, তাই এই ভিডিওগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন। আজকে আমরা দেখব 2020-21 সেশনে বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষায় আসা বাংলার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এক নম্বর প্রশ্ন হলো, নামাজ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? অপশন ক ওলন্দাজ, অপশন খ গ্রিক, অপশন গ ফার্সি এবং অপশন ঘ পর্তুগিজ। সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন গ ফার্সি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা হলো, দিগন্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? অপশন ক দিক প্লাস অন্ত, অপশন খ দিক প্লাস গন্ত, অপশন গ দিক প্লাস অন্ত, অপশন ঘ দি প্লাস গন্ত। সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন ক দিক প্লাস অন্ত। এটা তিন নম্বর প্রশ্নটি হলো, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কার রচনা? অপশন ক শামসুর রহমান, অপশন খ জীবনানন্দ দাস, অপশন গ কাজী নজরুল ইসলাম, অপশন ঘ মুনির চৌধুরী। সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন ক শামসুর রহমান। চার নম্বর প্রশ্নটি হলো, সমুদ্র হতে হিমালয় পর্যন্ত এক কথায় প্রকাশ কী হবে? এর সঠিক অ্যান্সারটি হলো আসমুদ্র হিমাচল। খ নম্বরে আছে হচ্ছে অসমুদ্র হিমাচল, গ নম্বরে হচ্ছে হিমালয় পর্যন্ত এবং ঘ নম্বরে হচ্ছে আসমুদ্র। সঠিক অ্যান্সারটি হলো আসমুদ্র হিমাচল, অর্থাৎ অপশন ক। পাঁচ নম্বর প্রশ্নটি হলো, রূপসী বাংলার কবি হিসেবে খ্যাতিমান কে? অপশন ক কবি গোলাম মোস্তফা, অপশন খ কবি জসীমউদ্দিন, অপশন গ জীবনানন্দ দাশ, অপশন ঘ মাইকেল মধুসূদন দত্ত। সঠিক অ্যান্সারটি হলো অপশন গ জীবনানন্দ দাশ। 90% কমনের নিশ্চয়তায় প্লাটিলেট অনলাইন নার্সিং ভর্তি কোচিং এর সেকেন্ড টাইম ও ফার্স্ট টাইমার ব্যাচে ভর্তি চলছে। কোর্স চলবে সরকারি নার্সিং ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত। বিএসসি নার্সিং ও ডিপ্লোমা নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের আলাদাভাবে ক্লাস ও পরীক্ষা নেওয়া হয়। আমাদের বিশেষত্ব স্পেশাল সাজেশন ও প্রশ্ন ব্যাংক, টপিক ভিত্তিক ক্লাস টেস্ট ও মডেল টেস্ট, প্রায় শতভাগ মানসম্মত প্রশ্ন, অধ্যায় ভিত্তিক MCQ, পর্যাপ্ত অনুশীলনের ব্যবস্থা, পরীক্ষার মেধা তালিকা প্রদান, নিয়মিত গাইডলাইন প্রদান, ক্লাস মিস হলে রেকর্ডেড ক্লাস প্রদান, সপ্তাহে 3 দিন গুগল মিটে ক্লাস ও নিয়মিত পরীক্ষা এবং প্রতি শুক্রবার সাপ্তাহিক মডেল টেস্ট নেওয়া হয়। ভর্তির জন্য ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করুন মোহাম্মদ আশিকুজ্জামান 01518420041। ছয় নম্বর প্রশ্নটি হলো, অবাক সূর্যোদয় কবিতাটি কার লেখা? অপশন ক হাসান হাফিজুর রহমান, অপশন খ আল মাহমুদ, অপশন গ সৈয়দ শামসুল হক এবং অপশন ঘ রফিক আজাদ। সঠিক অ্যান্সারটি হলো অপশন ক হাসান হাফিজুর রহমান। সাত নম্বর প্রশ্ন হলো, মৌলিক শব্দ কোনটি? অপশন ক শীতল, অপশন খ মানব, অপশন গ গোলাপ এবং অপশন ঘ গৌরব। সঠিক অ্যান্সারটি হলো অপশন গ গোলাপ। আট নম্বর প্রশ্ন হলো, মহাশ্মশান কাব্যটি কার রচিত? অপশন ক কায়কোবাদ, অপশন খ মহাকবি আলাওয়াল, অপশন গ কাজী নজরুল ইসলাম এবং অপশন ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক অ্যান্সারটি হলো অপশন ক কায়কোবাদ। নয় নম্বর প্রশ্ন হলো, অরণ্যে রোদন বাগধারাটির অর্থ কী? অপশন ক ডুমুরের ফল, অপশন খ ঘোড়ার ডিম, অপশন গ আকাশকুসুম, অপশন ঘ নিষ্ফল আরজি। সঠিক অ্যান্সারটি হলো অপশন ঘ নিষ্ফল আরজি। দশ নম্বর প্রশ্ন হলো, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি? অপশন ক নুরুলদিনের সারা জীবন, অপশন খ রক্তাক্ত প্রান্তর, অপশন গ লালসালু এবং অপশন ঘ দেয়াল। সঠিক অ্যান্সারটি হলো অপশন ঘ দেয়াল।
11 নম্বর প্রশ্ন হলো, সমীর শব্দের অর্থ কী? অপশন ক বাতাস, অপশন খ কুয়াশা, অপশন গ সমুদ্র এবং অপশন ঘ রোদ। সঠিক অ্যান্সারটি হলো অপশন ক বাতাস। 12 নম্বর প্রশ্ন হলো, ধাতুর সঙ্গে কী যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়? অপশন ক অনুসর্গ, অপশন ঘ বিভক্তি, অপশন গ উপসর্গ এবং অপশন ঘ প্রত্যয়। সঠিক অ্যান্সার হলো অপশন খ বিভক্তি। 13 নম্বর প্রশ্ন হলো, ভিখারিকে ভিক্ষা দাও কোন কারকে কোন বিভক্তি? অপশন ক কর্মে চতুর্থী, অপশন খ অপাদানে চতুর্থী, অপশন গ সম্প্রদানে চতুর্থী, অপশন ঘ করণে চতুর্থী। সঠিক অ্যান্সার হলো সম্প্রদানে চতুর্থী। 14 নম্বর প্রশ্ন হলো, পার্থিব বিশেষণের বিশেষ্য রূপ কোনটি? অপশন ক পার্থ, অপশন খ পার্থক্য, অপশন গ প্রার্থী, অপশন ঘ পৃথিবী। সঠিক অ্যান্সার হলো অপশন ঘ পৃথিবী। 15 নম্বর প্রশ্ন হলো, উদার এর বিপরীতার্থক শব্দ কোনটি? অপশন ক মহান, অপশন খ সংকীর্ণ, অপশন গ অসৎ এবং অপশন ঘ সাবলীল। এর সঠিক অ্যান্সার হলো অপশন খ সংকীর্ণ। 16 নম্বর প্রশ্ন হলো, বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কি? অপশন ক বেঙ্গল গেজেট, অপশন খ সমাচার দর্পণ, অপশন গ জমিদার দর্পণ, অপশন ঘ আজাদ। সঠিক অ্যান্সারটি হলো অপশন খ সমাচার দর্পণ। 17 নম্বর প্রশ্ন হলো, তার ধন আছে কিন্তু বিদ্যা নেই, বাক্যটি কোন শ্রেণীর? অপশন ক মিশ্র, অপশন খ যৌগিক, অপশন গ সরল, অপশন ঘ জটিল। সঠিক অ্যান্সার হলো অপশন খ যৌগিক। 18 নম্বর প্রশ্ন হলো, যে উপকারীর অপকার করে। আমি আবার বলি, 18 নম্বর প্রশ্ন হলো, যে উপকারীর অপকার করে এক কথা প্রকাশ। অপশন ক কৃতজ্ঞ, অপশন খ অকৃতজ্ঞ অকৃগ্ন, অপশন গ কৃতজ্ঞ, অপশন ঘ অকৃতজ্ঞ। সঠিক অ্যান্সার হলো কৃতজ্ঞ, অর্থাৎ অপশন ক। 19 নম্বর প্রশ্ন হলো, তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? অপশন ক সাধুরীতি, অপশন খ আঞ্চলিক রীতি, অপশন গ চলিত রীতি, অপশন ঘ মিশ্র রীতি। সঠিক অ্যান্সার হলো অপশন ক সাধুরীতি। 20 নম্বর প্রশ্নটি হলো, কোন বাক্যটি সঠিক? ষোড়শ, অপশন ক অপশন খ ষোড়শ, অপশন গ ষোড়শ এবং অপশন ঘ ষোড়শ। এখানে শব্দের উচ্চারণই প্রায় একই রকম কিন্তু বানানে ভিন্ন আছে, অর্থাৎ এখানে আমাদের অ্যান্সারটি হবে হচ্ছে অপশন ঘ, অর্থাৎ পেট কাটা মুদনয় সহকার ডয় শূন্য র তালে বর্ষা। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবে, এবং পরবর্তীতে তোমরা কোন বিষয়ে ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা।